একটা সময় জানতাম যে পেপার স্প্রে মেয়েদের কাছে আত্মরক্ষার একটা বড় অস্ত্র। ব্যাগে যদি পেপার স্প্রে থাকে তাহলে আপনি একেবারে সুরক্ষিত, নিশ্চিন্ত। কিন্তু সেই পেপার স্প্রেকে ব্যবহার করে টাকা লুট করা, এও কি হওয়া সম্ভব? সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এটিএমে টাকা জমা দিতে আসা এক ব্যক্তির ব্যাগ থেকে 7 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। একেবারে দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমা স্ক্রিপ্ট চলছে। এই ভিডিওকে কেন্দ্র করে এই মুহূর্তে হায়দ্রাবাদ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। চোখে মুখে গোলমরিচের গুঁড়ো স্প্রে করে এই অপারেশনটা চালিয়েছে দুষ্কৃতীরা। এই ভিডিওটি এটিএমে থাকা সিসিটিভি থেকে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিওতে ছিনতাই করতেও দেখা গিয়েছে দুই ব্যক্তিকে। গত 3রা জুলাই হায়দ্রাবাদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে এই ঘটনাটি ঘটেছে। হায়দ্রাবাদে সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম মেশিনের সামনে কাঁধে ব্যাগ নিয়ে দেখুন দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। সেই ব্যাগ থেকে টাকার বান্ডিল বার করে মেশিনে ঢোকাচ্ছেন তিনি। আর সেই সময় এটিএমে ঢোকে আরও দুই ব্যক্তি। দেখুন, এই ব্যক্তি যার কথা বলছি তিনি টাকা রাখছিলেন মেশিনে, এটিএম মেশিনে। দেখুন, যে ঢুকে পেপার স্প্রে ছড়ালো তার মুখেও মাস্ক রয়েছে, আর তার সঙ্গে যে রয়েছে তার মাথায় হেলমেট এবং তারও কিন্তু মুখে মাস্ক রয়েছে। অর্থাৎ দুজনেই জানতেন যে ওখানে সিসিটিভি থাকবে, তাই আইডেন্টিটি যাতে কোনোভাবে ডিসক্লোজ না হয় তার জন্যই কিন্তু তারা এইভাবে মুখ ঢেকে এসেছেন। ওই ব্যক্তি সেই সময় হেলমেট খোলার চেষ্টা করছেন, নিজের ব্যাগ বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তাতে কি, তিনি একা, যারা এসছে লুট করতে তারা দুজন। দেখুন, এটিএম এর একেবারে ভেতরে ঢুকে গিয়ে লড়াই চলছে, যেনো তেনো প্রকারেনো টাকাগুলো ছিনতাই করাই কিন্তু লক্ষ্য দুষ্কৃতীদের। যে ব্যক্তি এটিএম এ টাকা রাখছিলেন তিনি কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন যাতে ব্যাগটা নিজের কাছে রাখতে পারেন, কিন্তু না, সেটা করা সম্ভব হয়নি। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সমস্ত খবরের আপডেটের জন্য যেন আপনাদের চোখ থাকে আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।